মহালয়াটা হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং সাধারণত নিয়ম হচ্ছে এই দিন মহালয়ার দিন এটা পিতৃপক্ষের যেটা আপন আপন পিতা পিতামহ তাদের শ্রাদ্ধ করার নিয়ম কিন্তু শ্রাদ্ধ অনেক দিনই লোক মানুষ করতে পারেন না ফলত এই দিনটা তর্পণের দিন হিসেবে এটা গণ্য হয়েছে এবং এটা মনে করা হয় যে তাদের যে তারা যে নিচে নেমে আসেন সেইটাকে বলা হয় আলয় আলয় মানে হচ্ছে একটা বসতি মহান আলয় মহালয় এখন এই মহালয়াটা কেন যেহেতু তিথি শব্দটা স্ত্রীলিঙ্গ সেই জন্য মহালয়া তিথি এই যে মহালয়া সেখানে আমাদের এই পিতৃতর্পণের একটা খুব বড় মাহাত্ম্য সূচিত হয়েছে যেখানে আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎপতি এইরকম একটা মন্ত্র বলা হয় যেখানে ব্রহ্মা থেকে আরম্ভ করে দুর্বা ঘাসটি পর্যন্ত সকলে তৃপ্ত হোক এইরকম একটা প্রাইভেশন টু প্লেনিটি আমাদের পার্সোনাল জায়গা থেকে একটা ইউনিভার্সাল উত্তরণ এটা মহালয়ার তর্পণের তাৎপর্য